লোহাগড় উপজেলার কলাউজান 4 নম্বর ওয়ার্ড বাংলা বাজার সৌদগর পাড়ার হতদরিদ্র দিনমজুর অসহায় ও কর্মহীন মানুষের জন্যে প্রথম দাপে ইফতার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও লোহাগড় উপজেলার সরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার কৃতি সন্তান মোহাম্মদ শফিউল আলম সাকিব। 29 এপ্রিল বিকাল 5টায় এসব ইফতার সামগ্রী সৌদগর পাড়ার হতদরিদ্র দিনমজুর অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে জনে জনে পৌঁছে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, মুড়ি, তেল, পেঁয়াজ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী জিয়াউল হক জিয়া, গোলাম রহমান সৌদাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্র ইমরান হাসান, মোহাম্মদ শাহরিয়ার, চট্টগ্রাম হাজার আতজু ডিগ্রি কলেজের ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী নেতা আকাশউদ্দিন, হেলাল কুতুব, ইমরান সহ আরও অনেকেই। শিহাবুদ্দিন চ্যানেল, কর্ণফুলী, লোহাগাড়া।